আশা করি গরমে সবাই ভালো আছেন। আর গরমে শরীরকে সুস্থ রাখতে, ঠান্ডা রাখতে, এই হাঁসফাঁস করা গরম থেকে নিজের শরীরকে একটু ঠান্ডা রাখতে আজকে নিয়ে চলে এসেছি পান্তা। দেখুন আজকে খাবো পান্তা। পান্তার সঙ্গে উপকরণ আছে আলু ভাজা, চিংড়ি মাছ মোলা বা চিংড়ি মাছের ভর্তা, বড়ি ভাজা, এটা আবার দেখুন বিচি বড়ি, মেদিনীপুরের ওই চালকুমড়োর বড়ি দিয়ে বিচি বড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি এই পান্তাতে দিয়ে দিলাম একটু কাঁচা ছোলা আর দু চার ফোঁটা সর্ষের তেল, আর দেবো এতে একটু লবণ, একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এইবার এটাকে আমি এই শুকনো লঙ্কাটা এর মধ্যে দলে দেব। তো আমি দেখলাম শুকনো লঙ্কাটা দলে দিলাম, ভালো করে দলে পান্তাটাকে একটু চটকে নেব। তো দেখলেন পান্তাটাকে একটু ভালো করে চটকে নরম নরম করে নিতে হবে। নিয়ে এক গাল আর আলু ভাজা দিয়ে নিলাম, আলু ভাজা দিয়ে একটু খেলাম, একটু পেঁয়াজ ভর্তাটা দিয়ে, সরি চিংড়ি মাছের ভর্তা দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগছে, তো বুঝতেই পাচ্ছেন যে ঠান্ডায় পান্তা। আর অবশ্যই পান্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, পান্তাটা একটু টক টক হয়েছে, মানে এটা আরো সুস্বাদু লাগছে। এমনি মানে ভাতে জল ঢেলে খাওয়ার থেকে একটু টক পান্তা আমার খুবই ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। এর সঙ্গে একটা জিনিস আমার মিসিং লাগছে, যেটা আমরা খাই নারকেল। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই, আজকের মতো এখানেই রাখছি, টাটা।